মৈত্রী পানি বর্ষণের জন্য মগ হাতে প্রস্তুত তরুণ তরুণীরা। একটু পরে শুরু হয় খেলা। একে অপরকে পানি ছিটিয়ে উৎসব আনন্দে মাতেন মারমা সম্প্রদায়। 19 এপ্রিল দিনব্যাপী আনন্দ উদ্দীপনা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে বর্ণিল হয়ে উঠেছিল পার্বত্য জেলার রাঙ্গামাটির কাপ্তাইয়ের ডংনালা এলাকা। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান আর দল বেঁধে পানি খেলা প্রতিযোগিতা সহ খেলাধুলার আয়োজন। অনুষ্ঠানে অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মারমা সম্প্রদায়। এছাড়া দিনভর আয়োজনে বিভিন্ন স্টলে অতিথিদের ঘরে বানানো পিঠা খাওয়ানো হয়। সময় সংবাদ, কাপ্তাই।